আমার আল্লাহ কেমন দয়ার মালিক, বরং আমার আল্লাহ বারবার ডাকে হাইয়া আলাল ফানা, কল্যাণের পথে আয়। অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও, তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীরাতে উঠে প্রভুর গুণগান গাও। ও যুবক আল্লাহর গোলাম, আমার আল্লাহ প্রত্যেকটা রাতের শ্যানবাগে প্রথম আসমানে এসে তার আদরের বান্দাদের ডাকে, কি লাগবে বল? চাইতে দেরি পাইতে দেরি হবে না। ও যুব, একটু ডানে ভাবে তাকাইয়া দেখো, গভীর ভাবে জ্ঞান খাটাও। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে জেনারেল লাইনে তাইগা, পাঁচ বেলার নামাজ পড়ে, মিথ্যা বলিও না, আসে না নাই। তুমি তোমাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার পাঁচ বেলার নামাজ পড়ে, সত্য বলো, আসে না নাই। তুমি তোমাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুব র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে, পাঁচ বেলার নামাজ পড়ে, কোরআনের তেলাওয়াত করে কত সুন্দরভাবে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, ময়দানে কৃষি কাজ করে, দোকানে শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, এক বেলার নামাজও বাদ দেয় না, যা কামাই করে মা বাবারে খাওয়াবে, আজান হলে নামাজের মুসাল্লায় দাঁড়ায় যায়, আসে না নেই, তুমি কেন পারবা না রে বাবা? আর কয়দিন বা তোমার হায়াত আছে গ্যারান্টি? এই ঘুমের ঘরে মরেনি কেউ? মরে না, ঘুমের ঘরে মরে, আল্লাহ না করুক তুই যদি মরে যাও, ঘুমানোর সময় যদি ঘুমের ঘরে তোর মরণ হয়, যদি একবার ভাবতি কানের মধ্যে হেডফোন লাগা গান শুনতি না, ভয় লাগতো যে আজরাইল আইসে যদি দেখে আমার কানের মধ্যে কানের তার লাগানো, এই ভয়টা যদি আসতো তুই কানের তার লাগায় বিছানায় শুইতি না রে বাবা? তোমার মতো যুবক ফজরের আজান দিলে উঠে উজু বানায় মসজিদে যায়, তুমি পারো না কেন বাবা? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? পারলে এখনো তো চ্যালেঞ্জ দাও কোরআন শরীফ, এটারে তো কেউ আলমিরায় তালাবাইরা রাখে নাই, সব জায়গায় খোলামেলা। পারলে তুমি একটা ভুল বের করে দেখাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, জামা কাপড় আগুন দিয়া আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে নাচ গান শুরু করো। আল্লাহর কোরআনের একটা ভুল বের করে দেখাও, পারবা? দেড় হাজার বছর পর্যন্ত অপচেষ্টা বহু বেঈমানেরা করেছে, পারে নাই, বরং বহু বিধর্মী মাথা নত করে কালেমা পড়েছে। ওই কোরআন একটু জবাব দাও, জবান খুলে সত্য নাকি মিথ্যা? ওই কোরআন পুরাটাই সত্য নাকি কিছু কিছু সত্য? একটু আবার জবাব দাও, ঈশ্বর আল্লাহর সত্য কোরআনের ভেতরে জান্নাতের বয়ান আসেনি, জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও কোরআনে বলেছেন স্পষ্ট, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের যাত্রী, আর যারা গুনাহ করবে তারা জাহান্নামের যাত্রী। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, গালি দেওয়া কবিরা গুনাহ, নাচ গান করা দেখা কবিরা গুনাহ, মা বাবার সাথে বেয়াদবি কবিরা গুনাহ, আলেম খাত আলেমদের বিরুদ্ধে কথা বলা কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ, চুরি ডাকাতি করা কবিরা গুনাহ, অন্যের জিনিস না জিগাইয়া ধরা কবিরা গুনাহ, অন্যের জিনিস না জিগাইয়া খাওয়া কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, ও আল্লাহর বান্দা অন্যের হক নষ্ট করা কবিরা গুনাহ। ও নবীর উম্মত, এই গুনার রাস্তায় যারা চলবে তাদের ঠিকানা জাহান্নাম। ও আল্লাহ, জাহান্নামটা কেমন আল্লাহ বানাইছেন, আল্লাহ তাও কোরআন বয়ান করেছেন। জান্নাতটা পাবে নেক আমলওয়ালারা, তাদের জান্নাতটা কেমন সুন্দর, জান্নাত ইন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আল্লাহ দিবেন যেই জান্নাতের নিচে মধুর নহর, দুধের নহর, পানির নহর প্রবাহিত থাকবে ঝর্ণা ধারা, এমন জান্নাত আল্লাহ দিবেন। বেনামাজিরে না, নামাজিদের জন্য এমন জান্নাত আল্লাহ দিবেন যেই জান্নাতে কোনোদিন কালো মানুষ যাবে না, সব থাকবে যুবক যুবতী, বুড়ি বুড়া থাকবে না, জান্নাতে কোনো বাথরুম নাই, কোনো দুর্গন্ধ নাই, এমন সুন্দর জান্নাত আল্লাহ দিবেন। আর এই নেক আমল করলে পরকালে জান্নাত পাবে, শুধু এতটুকুই না, দুনিয়াতেও জান্নাতের মজা অনুভব করে চলবে। এই যে আমরা একটু আগেই বলছি, নবীর তরিকা মানিয়া টুপি পরলাম, দাঁড়িয়ে রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, আজকে একদল করে দুনিয়া দুনিয়া কইরা একদল ভাগছে, আর একদল বসবে, আবার আসবে, আবার একদল ভাগবে, এইভাবেই চলতেছে দুনিয়া দারে। আর আমরা যারা নবীর তরিকা মাইনা চলি, আমগো ঠান্ডা নাই, গরম নাই, আমগো উপরে নাই, নিচে নাই, আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি। আমি আল্লাহ তোমাদের এমনিতেই বানাই নাই, আমি আল্লাহ তোমাকে বানানোর পেছনে মহা উদ্দেশ্য আছে, কারণ আছে। এবং তোমরা কি ধারণা করেছো আমার দরবারে আর তোমরা আসবে না?
যদি এমন ধারণা করে থাকো এই ধারণাটাও তোমাদের ভুল, কারণ যেদিকেই ছোটাছুটি করো না কেন একদিন আমার আদালতে হাজির হতে হবে, পালাবার কোনো সুযোগ নাই, আসতেই হবে, থাকতে চাইলেও থাকা যাবে। ফয়সালা যখন হয়ে যাবে আর থাকা যাবে না। আমি দুনিয়াতেও যেই ফয়সালা দিয়ে তোমাকে পাঠাইছি, তুমি যতদিন রিজিক তোমার জীবনে আছে ততদিন তুমি রিজিক ভক্ষণ করো, বা এক মিনিট বেশি না, তুমি চাইলেও পারবা না। আমি ডাক দিলে তুমি সুস্থ থাকো অসুস্থ থাকো ডাকে সাড়া দিতেই হবে, মন চাইছে তুমি থাকবা সম্ভব না। আল্লাহর আদালত থেকে ফয়সালা হয়ে গেছে, জোহরের আগে যেতে হবে, আর থাকার কোন সুযোগ নেই। তো আল্লাহ বলেন আমার আদালতে সব হিসাব নিব, আমি চোখ দিছি এমনি দেই নাই, পা দিছি এমনি না, কারণ আমি তোমাকে বানাবার জন্য প্রথমে এই জমিনটা বানাইছি, তোমার খেদমতের জন্য আসমান, তোমার খেদমতের জন্য আলো দেওয়ার সূর্য বানিয়েছি, তোমার জন্য চাঁদের আলো, তোমার জন্য হাজারো কোটি ধরনের খানার আয়োজন, তোমার এ বিশাল সমুদ্রের পানি তোমার খেদমতের জন্য, আমার আল্লাহর পানিও লাগে না সূর্য কাজে লাগে না, বান্দা তোমার খেদমতের জন্য বানিয়েছি, হাজার হাজার প্রাণী তোমার গোলাম বানিয়েছি, ও গোলাম আমি সুন্দর বাতাস তোমার গোলামির জন্য বানিয়েছি, তুমি মানুষটা বড় দুর্বল, ওয়াখুলিকাল ইনসানু যাঈফা, মানুষ আমি দুর্বল করে সৃষ্টি করেছি, তোমার এতটাই যে দুর্বল, তুমি তোমার মেধার বেলায় তুমি দুর্বল, খানার বেলায় তুমি দুর্বল, ঘুমের বেলায় তুমি দুর্বল, মেধার বেলায় তুমি দুর্বল, তোমার থেকে মশার পাওয়ার বেশি, তোমার থেকে একটা পিপীলিকার শক্তি বেশি, মশায় যদি মেজাজ গরম করে কোনো আদম সন্তান ঘুমাতে পারবে না, পিপীলিকায় যদি মেজাজটা গরম করে খানা আরামে খেতে পারবে না। আল্লাহ বলেন বান্দা তুমি এতটাই যে দুর্বল, হাঁটতে গেলে কিছু দূর হাঁটার পরে তুমি দুর্বল হয়ে যাও, মেধার বেলায় তুমি দুর্বল, একটা মৌমাছিকে আমি কেমন ইঞ্জিনিয়ার করে বানাইছি, তুমি ইঞ্জিনিয়ারিং পাশ করে কত বাহাদুরি করো, অথচ তোমার থিওরিতে ভুল আছে, তোমার বানানো বিল্ডিং আঁকা বাঁকা হয়, স্কেল উল্টা পাল্টা হয়, কিন্তু মৌমাছির এমন ইঞ্জিনিয়ার বানাইছি, ওদের সুন্দর বাসা বিল্ডিং বানাইতে কোনো আঁকা বাঁকা নাই, মৌমাছির এত মধুর বাসা বাঁধে, সারা দুনিয়ার মৌমাছিদের বাসা গুলো তাকায় দেখো মনে হয় যেন এক শিক্ষকের ছাত্র, ওদের ড্রয়িং রুম আলাদা, বেডরুম আলাদা, ডাইনিং আলাদা, বাথরুম আলাদা, মধু রাখার বোতল গুলো আলাদা, দুনিয়াতে কত বাহাদুরি বাহাদুরি করলো, একটা কোনো তরল জিনিস কোনো পাত্রের মধ্যে রাখিয়া মুখ খোলা নিচে করতে পারে না, পড়া যায়, আর তাকায় দেখো একটা মৌমাছি বাসার ভেতরে মধুরাকে 20 কেজি এক মনের মতো, সব মধু যেই বোতলে রাখা মুখগুলো নিচের দিকে, এক ফোঁটা মধু কখনো নিচে পড়ে না, ও যে সুন্দর বিল্ডিংটা বানাইছে গাছের ডালায় রশি দিয়া বাঁধেও নাই, মাসকে মাস ওখানে পড়ে আছি, ও বান্দা তুমি কিসের বাহাদুরি করো, তুমি মৌমাছির মেধার কাছে বড় দুর্বল। আমাদের দেশে তাল গাছে বাসা বাঁধে বাবুই পাখি, কেউ বলে চড়িয়া পাখি, ও বাবুই পাখি কেমন সুন্দর খেজুর গাছ তাল গাছে বাসা বাঁধে, চিন্তা করতে পারে, দুনিয়ার মানুষ সুই সুতা নিয়ে কত কিছুই তৈরি করে কিন্তু সুন্দর হয় না, ওই বাবুই পাখি এত সুন্দর বাসা বানিয়েছে তাল গাছের ভেতরে, কি বিষয়, নারিকেল গাছে কেন বাসা বাঁধো নাই,
ও বাবুই পাখি তুমি তাল গাছে কেন বাসা বাঁধছ বাবুই পাখি বলে আমরা আগাম রাডার লাগানো আছে আমাদের নাকের ভিতরে আমরা রাডারে ধরা পড়ছে কিছুদিন পরে সিডর আসবে তুফান আসবে ঝড় আসবে নারিকেল গাছের কোনো ভ্যালু নাই ভেঙে যাবে সব তবে সহসয়ে তাল গাছ থাকবে না আমাদের জীবনের নিরাপত্তার জন্যই তাল গাছে বাসা বাঁধলাম তাহলে আমরা কতটা দুর্বল একটা বকরির বাচ্চা যখন দুনিয়াতে প্রসব হয় জমিনে এসেই ওই বকরির বাচ্চাটার সহযোগিতা ডানে বামে কেউ নাই আর আমরা যখন দুনিয়াতে আসছিলাম আমার আম্মা জানবে উর বিছানায় চিৎকারের আওয়াজ আমার আম্মার কথা ঘরে ভেতর থেকে সামনের দরওয়াজায় কেউ শুনে না তো আস্তে কথা বলে কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসব আমার আম্মা জানের কণ্ঠ আওয়াজ এত বেশি হয়ে গেল যে পাশের বাড়ির মানুষ ঘুমাতে পারে না মায়ের মাথার উপরে সাত আসমানের বোঝা চেপে আছে আম্মা জানের কান্নার আওয়াজ আম্মা জানের আওয়াজে পাশের বাড়ির মানুষ ঘুমাতে পারে না অন্যদিকে আম্মা জানের সহযোগিতার জন্য আমার দাদি নানি পাশে বসে বসে সান্ত্বনা দিতেছে বকরি বাচ্চা যখন দেয় কে ওকে সান্ত্বনা দেয় সহযোগিতা কেউ নেই জমিনে আসা মাত্রই বাচ্চাটা চার পায়ে দাঁড়ায় যায় আর আপনি আমি যখন দুনিয়াতে আসব আমার আম্মা জানবে চিৎকারের আওয়াজ দুনিয়াতে যখন আসছি আম্মা ব্যবসায় পড়ে গেলেন এমন কান্না আম্মা জান ভাবে আমি মরে যাব আব্বা জান থেকে দাবি সারায় নাই মাফ করে দিও আর বুঝি দেখা হবে এত কষ্ট আম্মা করেছেন আমি আপনি দুনিয়াতে আসার পর বসতে পারি না তো দুর্বল শুইতে পারি না দুর্বল শুধু কান্নার আওয়াজ আমার দাদি নানি আমাকে ধরে পরিচ্ছন্ন করে আমার আম্মুকে বলছে দেখো তোমার ফুটন্ত গোলা তাড়াতাড়ি বাচ্চাটাকে দুধ দাও অনেক আম্মা যান দুধ দিতে গিয়া বাচ্চা দুধ পায় না বাবা দৌড়ায় গেছেন ডাক্তার তাড়াতাড়ি ঔষধ দাও বাচ্চা দুধ পায় না আম্মা জানকে ডাক্তারের ঔষধ দিছি আবার বাচ্চা দুধ পেয়ে গেল কিন্তু দেখছেননি মাওলার কারিশমা একটা বকরির বাচ্চা যখন জমিনে আসে ওকে দেখায় দিতে হয় না তোর পেটের ক্ষুদানিকরণের জন্য তুই কোথায় যাবি ও নিজে চার পায়ে দাঁড়াইয়া এরপরে ওর মায়ের ওলানে ও খুঁজে খুঁজে মুখ লাগাইছে মায়ের ওলানে মুখটা লাগায় দেখে ওলান বড় শক্ত দুধ আসে না কোনো ডাক্তারের কাছেও যায় না ওই বাচ্চাটার কপালের অগ্রভাগ খুব শক্ত মজবুত ওই বকরির বাচ্চাটা কপালের অগ্রভাগ দিয়ে মায়ের ওলানের মধ্যে জোরে জোরে ধাক্কা দেয় তো ওলানটা নরম হয়ে যায় মুখটা লাগাইলে অনায়াসে দুধ মুখে চলে আসে আমরা মানুষ কত দুর্বল আম্মা জানের কষ্টের জিন্দেগি বড় করুম কত কঠিন আম্মা জান মাঝে মাঝে কথা মনে যদি হয় চোখের পানি ধরে রাখতে পারেন ও সন্তান ওই মায়ের কষ্ট তোমার মনে নাই যে কারণে মায়ের সাথে তুমি দুটা পাল্টা ব্যবহার করো রহমতের নবী বলেন আমি তোমাদের অনর্থক বানাই নাই এজন্যই তো মায়ের এত দাম আল্লাহর পরে রসুলের পরে সর্বোচ্চ সম্মানিত হলেন মা আর বাবা আবার এই মা বাবার ভেতরে মাকে আল্লাহর নবী সম্মানিত করেছেন কারণ বাবার তুলনায় মা তুলনামূলক কষ্ট অনেক বেশি করেছে এরে নবীর আশেক আল্লাহ পাক বলেন আমি তোমাকে অনর্থক বানাই নাই হাত আমি দিয়েছি অনর্থক দেই নাই এক হাতে পাঁচটা আঙ্গুল আছে আবার এক একটা আঙ্গুলের মাঝে চারটা কি আছে বলেন না কেন কি বলে গেল কর তো পাঁচ আঙ্গুলে কর ডইব বিশটা কর আছে অনর্থক আল্লাহ বানান নাই পাঁচ বেলার নামাজের পরে ডান হাতের আঙ্গুলের কর গুনে গুনে 33 বার পড়বা সুবহানাল্লাহ 33 বার পড়বা আলহামদুলিল্লাহ 34 বার তুমি পড়বা আল্লাহু আকবার
আঙ্গুলের কর গুনে গুনে হক গুনো আদায় করো, পাঁচ বেলা নামাজের পরে পাঁচবার তসবিহ ফাতিমি তুমি পড়ো। কিয়ামতের দিন যতই আজ তুমি বাহাদুরি করো না কেন, আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দিতে হবে। আল্লাহ পাক বলবে হক আদায় করছুনি, বলবে হ্যাঁ আযাবের ভয়ে। আল্লাহ পাক তখন ওই বান্দার মিথ্যে বন্ধ করে জবান খুলে দিবেন, হাতকে বলবে হ্যাঁ কথা বল, ঠোঁটকে বলবে কথা বলো, পাকে বলবে কথা বলো। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্ত গুয়াদ মঞ্চুনি দুজুদি দানম, দস্ত গুয়াদ মঞ্চুনি দুজুদি দানম, লব গুয়াদ মঞ্চুনি বুসি দানম, চশম গুয়াদ চিদাম গমজা হারাম, গোশ গুয়াদ চিদাম সমরুল কালাম। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও মুমিন জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। কেন? ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের ইন্ধন আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর, দুনিয়ার আগুন নরম, জ্বালাবার জন্য প্রজ্বলিত করার জন্য নরম লাগে, কেরোসিন দেয় খের কুটা দিয়া জ্বালায়। আখেরাতের জাহান্নামের আগুন এতটাই মারাত্মক, নরম জিনিস দিয়ে আল্লাহ জ্বালাবেন না। আল্লাহ কোরআনে বলেন জাহান্নামের আগুনে প্রজ্বলিত করা হবে শক্ত জিনিসের দ্বারা, সেটা হবে পাথর আর মানুষ। এবার বুঝেন, মানুষ দিয়া জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবে, আল্লাহ মাফ করেন, কাকে দিয়ে করবেন এটা আর বলেন নাই। গুনাহগার জাহান্নামের ইন্ধন হবে, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, ও মুমিন আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, ভয় করার মতো ভয় করো। কেমনে? আল্লাহর হক আদায় করে। সাহাবায়ে কেরাম বেকারার পরেশান হয়ে গেলেন, আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে বান্দা কখনো ভয় করতে পারল না। নবীজি এটা সম্ভব না, নবীও পরেশান হয়ে গেলেন। আল্লাহ আয়াত নিয়ে সান্ত্বনার বাণী নিয়ে নবীজির কাছে জিব্রাইল আমিনকে পাঠায় বলেন, নবী জানায় দেন ইত্তাকিল্লাহা মাস্তাতাতুন, হক আদায় করে ভয় করা লাগবে না, বান্দা তার সাধ্য মতো যেন আমি আল্লাহকে ভয় করে। এখানে যত মানুষ আপনারা বসে আছেন, দাঁড়ানো আছে, আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি কথা আর কথা, আপনারা আল্লাহকে ভয় করেন কিনা, প্রত্যেকটা মানুষ বলবে আমি আল্লাহকে ভয় করি। অনেক চালাক যারা তারা বলবে হুজুরগুদের থেকে আমরা আরো বেশি ভয় করি, ঠিক নি? অথচ এখানে এমন আসে কে রসুল বসে আছেন, ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই, এমন আসে কে রসুল নাই। অথচ মদিনার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, কাফের আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ, বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ সারে না। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম
نارا إنما زمداد دا استعينوا آيات القرآن بخا آيات قد أفلح را يادكم جمركم دور معني أزد الاتصاد دو بوباي كسوكم قصة شنبن دي মাওলায় যে বৃষ্টি দিছিলেন এর মধ্য দিয়ে যে আবার সুযোগ দিছেন যে দয়া কর এই বাগানটার দাম কত এই মজলিসটার দাম কত মদিনার রাসূল বলেন বসার সাথে সাথে সবার জীবনের সব গুনাহ সুবহানাল্লাহ পুরো মজলিসের চতুর্পার্শ্বে ফেরেশতারা হাতে হাত লাগায় দাঁড়িয়ে আরশে আজিম পর্যন্ত যতক্ষণে মজলিস চলবে অনবরত আল্লাহর রহমত বর্ষণ হবে সুবহানাল্লাহ تعداد مقصد نہیں مقبولیت مقصد ہے شنکھا دیکھو ایٹا شفلتا مندن رنو اللہ کا سے پسند ہوتے پار لین کی نا ایٹا شفلتا مندن رنو ایجن نو بولے جگ کو تار کنو ملو نائی قابلیت تر کنو دام نائی قبولیت تر دام اپنا جگ کو تار سے انیک انتو کازے لگائی تے بڑھتے سن نا ایجگ کو تار کنو ملو نائی কাবিলিয়াতের দাম নাই মাকবুলিয়াতের দাম আল্লাহর কাছে পছন্দ যদি হতে পারি আমার জীবন সফল এজন্যই তো আল্লাহ ওয়ালারা বলতেন সারা দুনিয়ার মানুষ যদি আমারে ফুলের মালা দেয় আর আল্লাহ যদি আমারে maaf না করে ফুলের মালায় কোনো আমার লাভ হবে না হবে কই গেল ফুলের মালা এক সময়ের ফুলের মালা আজ তাদের নাম নিশানা নাই বাড়ি সালাম দিয়া পাওয়া যাবে না ফুলের মালা ওলারা গেল কই কি চোখের সামনে আল্লাহ দেখাইতেছে শিক্ষা নিতেছি না আমরা আমরা অনুতপ্ত হই না যে আল্লাহ কি না পারেন মুহূর্তের মধ্যে জিরো থেকে হিরো হয়ে যায় আবার হিরো থেকে জিরো হয়ে যায় গাছতলার থেকে আল্লাহ পাঁচতলায় নেয় আবার পাঁচতলার মানুষ আবার গাছতলায় চলে আসে আদের কত রত্তু দারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি দুন জালা আল্লাহকে ভয় করো তোমাদের সাধ্য মতো আল্লাহর হক আদায় করা সম্ভব না লাগবেও না তুমি তোমার সাধ্য মতো আল্লাহকে ভয় করো যে ব্যক্তি গাঁজা খায় মদের বোতল নিয়ে চলে সেও বলে আল্লাহকে ভয় করি আমি টুপি মাথায় দিয়া বলি আল্লাহকে ভয় করি আপনি টুপি মাথায় না দিয়াও বলেন আল্লাহকে ভয় করি আমি দাড়ি লম্বা করে বলি আল্লাহকে ভয় করি আপনি দাড়ি কেটে বলেন আমি আল্লাহকে ভয় করি আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি আপনি পর্দা বন্ধ করে বলেন আমি আল্লাহকে ভয় করি আসলে আল্লাহর ভয় কি জিনিস তার হাকিকত এখনো বুঝি নাই আমি উদাহরণ দিয়ে ভাবে বলি সন্তান মা বাবার সামনে অপরাধ করে না কেন বলে অন্তরে ভয় মা বাবায় শাস্তি দিবে ঠিক নেই ছাত্র ওস্তাদের সামনে অপরাধ করে না কেন ভয় আমার ওস্তাদ আমাকে মারবে তাহলে ভয় এর প্রমাণ ছাত্রদের শিক্ষকের ভয় করে তার প্রমাণ কি বলে শিক্ষকের সামনে অন্যায় করে না একটা সন্তান মা বাবাকে যে ভয় করে তার প্রমাণ কি বলে মা বাবার সামনে অন্যায় করে না শাস্তির ভয়ে ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবেন ওই বান্দা মরে যাবে কখনো গুনাহ করবে না ہر کے دارت خوف حق در دل مدام جنت المقوا دے حد او رام قام جزب حق جی سے مخاز انس جا فضل او عام است در جملہ جہاں او امار کلی زر جبو کو بردھو بابا جی پردر ارانے رمبا جان بولے را اللہ ربھائی امون اکتر پوزی ওই ভয়টা আমার অন্তরে আসার কারণে আমি টুপি ছাড়া চলতে বড় লজ্জা পাই আপনি টুপি পরতে লজ্জা পান আর আমি টুপি না পরলে লজ্জা পাই আপনি দাড়ি রাখতে লজ্জা পান আর আমি দাড়ি কাটতে লজ্জা পাই আপনি পর্দা করতে লজ্জা পান আর আমি পর্দা না করলে লজ্জা পাই আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই এর একমাত্র কারণ আমার আল্লাহর ভয় অথচ আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আমার আল্লাহ একজন নাকি দুইজন
আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক, আপনাদের নবী আমার নবী, আপনাদের কাবা আমার কাবা এক, আপনাদের ধর্ম আমার ধর্ম এক, আপনাদের কোরআন আমার কোরআন এক, আপনার আমার কালেমা পর্যন্ত এক, দুনিয়াতে আসছি এক, আমার যেদিন বিদায় হব সিস্টেম হবে, কাফনের সংখ্যা হবে তিনটা তাও এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, আপনি গরিব রিক্সা ড্রাইভার হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না, সবার বেলায় তিনটা কাফন, মা বোনদের বেলায় পাঁচটা কাফন হবে। ও যুব, এখন তো মাথা ঢাকতে চাও না টুপি দিয়া, বডি ঢাকতে চাও না লম্বা জামা দিয়া, মরার পরে তো পোরকার মতো পুরা বডিটার এই ঢাকবি কাফন দিয়া, সেদিন তো ঢাকবি, ওই ঢাকাটা আগে যদি ঢাকতি কবরে জান্নাতের বিছানা পেয়ে যাইতি। ও আল্লাহর বান্দারা, কই আমার টুপির কারণে, আমার দাড়ির কারণে, আমার এই লম্বা জামার কারণে আমার খানা বন্ধ হয়ে গেছে, এই চালাক যুবকেরা আমার যৌবন কমে গেছে। ও আল্লাহর বান্দা, নবীর তরিকায় চলার কারণে আমার সম্মান কমছে। ও যুব, তুমিও তিন বেলা খাও, আমরাও তিন বেলা খাই, নবীর তরিকা মানিয়েও বাজারে যাই, তুমিও যাও, তুমিও রাতে ঘুমাও, আমরাও রাতে ঘুমাই, তুমিও মা বাপ নিয়ে চলো, আমরাও চলি, তুমিও স্বাধীনভাবে দেশ বিদেশ ঘুরো, আমিও স্বাধীনভাবে দেশ বিদেশ ঘুরি, মন চাইলে কক্সবাজার তুমি যাও আমিও যাই, মন চাইলে তুমিও ঘুমাও আমিও ঘুমাই, মন চাইলে তুমি মোবাইল চালাও আমিও চালাই, এই ভালো করে বুঝ, মন চাইলে মোবাইলটা তুইও যেমন চালাও আমিও মন চাইলে মোবাইল চালাই। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একটু শুনো, বুঝার চেষ্টা করো, মন চাইলে তুমিও পোশাক পরো আমিও পোশাক পরি, কিন্তু ব্যবধানটা কোথায়, ব্যবধানটা জানো নি, তুমিও মোবাইল মন চাইলে খুলো আমিও খুলি, তুমি বামে ঢোকো আমি ডান দিকে ঢুকি, তুমি বামে গিয়া কবিরা গুনাহ করো আর আমি ডান দিকে গিয়া মক্কা মদিনার ইমামের তেলাওয়াত শুনি, তুমিও ঘুমাও আমিও ঘুমাই, তুমি ঘুমাও, তোমার ঘুমের কোনো চিন্তা নাই, উঠার কোনো চিন্তা নাই, আলহামদুলিল্লাহ শুকর আদায় করে বলি, বুঝাবার জন্য বলি, অহংকারই না, আমরা যখন ঘুমাই ডান কাতে ঘুমানোর চেষ্টা করি, অজু সহকারে ঘুমানোর চেষ্টা করি। এই আল্লাহর বান্দা, যারা একটু মানের সভ্য ভদ্র, এরা এখান থেকে বাসায় গিয়া ফিরে সবে ফ্রেশ ফ্রেশ হবে না, কথা হয় আমিও বাসায় গিয়া ফ্রেশ হবো, ফ্রেশ ফ্রেশ হবা কেমনি, তুমিও যেমন আমিও তেমন, তুমি পাও ধুইবা, হাত ধুইবা, চেহারা ধুইবা, আমিও কিন্তু পাও ধুইব, হাত ধুইব, চেহারা ধুইব, কিন্তু আমার ফ্রেশ হওয়াটাই হবে স্বভাব, তোমার স্বভাব নাই, কারণ আমি ফ্রেশ হবো সুন্দর করে হুজুর নিয়তে, তুমিও খানা খাও আমিও খানা খাই, তুই বাম হাত দিয়া লবণ নাও আমি বাম হাত দিয়া কিছু নেই না, পয়গম্বরের নিষেধ, তুমিও পানি পান করো আমিও পান করি, আমি ডান হাতে পান করি তুমি বাম হাতে পান করো, যায় কিন্তু এক জায়গায় কি না, তোমারটা নাকে যায় জায়গা মতো যায়, কিন্তু আমি ডান হাতে গ্লাস নিয়ে পান করি তুমি বাম হাতে নাও, আমি একটা গ্লাস পানি তিন শ্বাসে আমি পান করি তুমি এক টানে গরুর মতো টান মারো, ভালো করে বুঝো। ও আল্লাহর বান্দা, তুমিও বাথরুমে যাও আমিও যাই, ব্যবধানটা কি, তুমি যে বাথরুমে একটা দৌড় মারছো নিম্ন সাফের কারণে, তোমার ডান বাম নাই, মনে চাইছে দৌড় মারছো, আর আমি দৌড় মারার আগে দেখছি আমার মাথায় টুপি আছে, আমি বাথরুমে ঢুকার আগে বলছি বাথরুমের ভেতরে জুতা আছে কিনা, খালি পায়ে যাওয়া যাবে না, খালি মাথায় যাওয়া যাবে না, ব্রেন কমে যায়, খালি পায়ে যাই না, আবার জুতাও পাইছি টুপিও ঠিক আছে, এবার আমার ভেতরে কাজ করতেছে আমি কোন পা দিয়ে আগে ঢুকবো, বাম পা দিয়া ঢুকবো, ডান পা দিয়া বের হবো, ফট করে আমি ভুলে ডান পাও দিয়া ফালাইছি, ধাক্কা মেরে আবার পেছনে আসছি, আস্তাগফিরুল্লাহ বলে আবার নতুন করে বাম পা দিয়া বাথরুমে ঢুকছি, ঢোকার আগে দোয়া পড়ছি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস,
তুমি বাথরুমে গিয়া বের হয়েছো, আমিও বের হইলাম, তুমি পানির খরচ করছো চিন্তা করো না, টিস্যুর চিন্তা নাই, এটা গুরুত্ব চিহ্নই না। আর আমরা টিস্যু ব্যবহার করেছি, কেমন ইসলাম, কেমন নবী যে বাথরুমে গিয়া কেমনে বসবা নবী তাও শিখাইছেন। বাম পায়ের উপরে ভর করে বাথরুমে বসা সুন্নাত, কোন পায়? তুই হইয়া গেছো গিয়া বাম পায়ের উপরে ভর করে বাথরুমে বসা সুন্নাত। মক্কার কাফেররা মুশরিকরা কয় কেমন নবী বাথরুমের নিয়ম শিখায়। রহমতের নবী বলেন বাথরুমে গিয়া যখন বসবা হাঁটুর উপরে যেন কাপড় না উঠে, হাঁটুর উপরে কাপড় যেন না উঠে এমন ভাবে বাথরুমে বসবা। আমি তো মানি কেন, পুরা আপনাদের বাড়ি ঘরের মধ্যে যে পুরো একটা বাড়ি, এই বাড়ির মধ্যে নষ্ট শয়তান থাকে, আর এই সব নষ্ট শয়তানের মূল ফ্যাক্টরি বাথরুম। সুন্নাত তরিকায় বাথরুমে গেলে কেউ কোনোদিন বাথরুমে অ্যাক্সিডেন্ট হবে না, পড়ে যাবে না, মাজা ভাঙবে না, পাও ভাঙবে না, ধাম ধাম করে ঢুকে যাবে। সুন্নাত নাই কিছু নাই, ঠাস করে পড়ে বুকের হাড় ভাঙে, মাজা ভাঙে, মাথা ফাটে। কই ভাই, তুমিও তিন বেলা খাইলা, আমিও খাইলাম, না ব্যবধানটা কি? আমি দস্তারখান সারা খাইতে বসি নাই, পানি তুমিও টানো, আমিও পানি পান করি, আমি বাম হাতে কখনো পান করি না, আমার ডান হাত আগে আসে, অভ্যাস করে ফেলেছি। আর তোমার ডান হাত আসবে না, বাম হাত চলে আসবে, অভ্যাস হয়ে গেছে বাবা, তোমার মা বাবা এই তালকিন তোমাকে দেয় নাই। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফনের সংখ্যা সহজ বয়ান, কোন পেস্টেস নেই, কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, যারা হুজুর না তাদের কাফনের কালার হবে আর একরকম। কিসের হুজুর আর হুজুর না, কে মাওলানা, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রুগী, কে মালিক, কে গোলাম, সবার বেলায় কাফন হবে তিনটা কালার হবে। এক কি কালার হবে? সাদা কালার হবে। আজ আমি বক্তা বক্তা ভাব, তুমি টাকাওয়ালার ভাব দেখাও, তুমি বড় টাকাওয়ালা ধনী, তুমি ডাক্তার, আমি রুগী, আমি ইমাম, তুমি মুক্তাদি, কত ভাব। মরণের পরে যেদিন সাদা কাফনের প্যাকেট হয়ে যাবি, সেদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, চেয়ারম্যানের, এমপি, মন্ত্রী, কিচ্ছু না, গোলামও যেমন মালিকও, সব একাকার লাশ ফেলেছে। জানাজার নিয়ম আলাদা, সব এক, কবরের সাইজও হবে এক। কবরের আইখা যখন সবাই চলে যাবে, প্রশ্ন করা হবে কবরে তিনটা, তাও হবে এক না, হুজুরিকে প্রশ্ন আলাদা, সবার বেলায় প্রশ্ন তিনটা এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, নবী বলেন তার কবর হবে রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ। আর যারা এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুন মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত। কারা পারবে এই জবাব দিতে? কয় হুজুরেরা, আমরা পারব না। না খোদার কসম, কবরের এই তিন প্রশ্নের জবাব আমি পারবো কিনা কোনো গ্যারান্টি নাই, আমি তো দূরের কথা, আপনি পারবেন। এই কারণেই তো রহমতের নবীর হাতে করা সাহাবা, জান্নাতের টিকিট হাতে রেডি, এত সুন্দর তাদের ইখলাস তাকওয়া, এত সুন্দর নামাজ, এত সুন্দর তাদের তেলাওয়াত, এত সুন্দর তাদের আমল। এরপরেও তারা মৃত্যু পর্যন্ত কান্না করেছে, আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো, এত সুন্দর আমল, এলেম, তাকওয়া, এরপরও কান্না করছেন, জান্নাতের টিকিট হাতে রেডি, এরপরও কান্দছেন। আর আপনার আমার তো এলেম নাই, আমল নাই, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, জিকির নাই, সুন্নাত নাই, এর হিসাব করলে কত পরিমাণ গুনা 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 গুনা। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না। আমি চোখ বন্ধ করে দেখি, আজ আমাকে চেয়ারে বসাইছেন, কত সম্মান। আপনারা মনে মনে ভাবেন কত ভক্তি, কত মহাব্বত, আমি কত ভালো মানুষ, কিন্তু আমার অজান্তে শয়তানের ধোকায় জীবনে কত গুনা করে ফেলেছি। মনে হয় হাত দুইটা আমার না পাক, আমার চোখ না পাক, গুনার কারণে আমার কান না পাক, আমার জবান না পাক, আমার অন্তর না পাক।
এইভাবে আপনি আপনারটা চিন্তা করেন, আমি আমারটা চিন্তা করি। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়াও যদি কান্না করেন, আপনার আমার উপায় কি? চিন্তা করেন এই বয়সে কি পরিমাণ গুনাহ করেছে। এর যুবক বাবারা একটু চিন্তা করো, কি পরিমাণ অপরাধ করেছে। চোখ বন্ধ করে তাকাও, তোমার জীবনে যা অপরাধ করছে 25-27 বছরে, এই অপরাধের খবর যদি তোর মা জানতো, তোর লাঠি মেরে বের করে দিত, তোর মতো কুলাঙ্গার সন্তান চাই না। তোর অপরাধের খবর যদি ভাই জানে, ভাই তোরে ভক্তি করবে না। তোমার আমার অপরাধের খবর যদি স্ত্রী জানে, স্বামী বলে সম্বোধন করবে না। বন্ধু বান্ধবেরা জানলে বলবে, সি কিয়া তোমার খারাপ, যা এখান থেকে চলে যা। কিন্তু আমার মালিক, আমার আল্লাহ কেমন দয়ার মালিক, আল্লাহ সব দেখছেন জানছেন, কখন কোন সময় কয়টা গুনাহ করছি আল্লাহ দেখছেন আর জানছেন। কিন্তু এক সেকেন্ডের জন্য আল্লাহ তোমার আমার উপরে রাগ করে খানা বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, পানি বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ বারবার ডাকে, আয় হাইয়া আলাল ফানা, কল্যাণের পথে আয়। অতি গভীর হায় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও যুবক আল্লাহর গোলাম, আমার আল্লাহ প্রত্যেকটা রাতের শেষভাগে প্রথম আসমানে এসে তার আদরের বান্দাদের ডাকে, কি লাগবে বল? চাইতে দেরি পাইতে দেরি হবে না। ও যুবক, তুমি হিন্দু না, বৌদ্ধ না, ইহুদি না, খ্রিস্টান না, তোমাকে আমার এত বুঝাইতে হবে কেন? তোমাকে এত নামাজের কথা বলতে হবে কেন? এরপরেও তো তাবলীগ ওয়ালা বলো, পীর মাশায়েখ বলো, আলেম ওলামা বলো, দিন নাই রাত নাই, খানা নাই ঘুম নাই, কষ্ট করে করে পাও ধরে ধরে বুঝায় নামাজ পড়ো। ও বাবা, তুমি নামাজ কেন পড়তে চাও না, রোজা কেন রাখতে চাও না, মা বাবার দোয়া নিয়ে কেন চলতে চাও, সারাটা রাত্র মোবাইল নিয়ে নিয়ে কবিরা গুনাহ করে কাটাও, আল্লাহর আযাবের ভয় কি তোমার হয় না? কারণটা কি রে বাবা? আসলে কি মনে করেছো? আলেমরা বুঝি ভুয়া কথা বলে, মিথ্যা কথা বলে? না না, ও যুবক, লামায়ে কেরামের মাথা নষ্ট হয় না, টুপিটা মাথায় দিলে মাথা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি, তারপর কেন দাড়ি কাটি না? আজকে আমি যদি তোমার মতো যুবক প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কেটে রাস্তায় মাস্তানি ভাব নিয়ে চলতাম, কেউ বাধা দিত না। এই টুপির কারণে মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব যায়, শুধু তাই না, কত মানুষ আমাদের বকা বলে, বাজে কথা বলে, গালি দেয় এই টুপির কারণে, দাড়ির কারণে, এরপরও কেন এই রাস্তা থেকে ফিরি না রে বাবা? ও আল্লাহর বান্দা, এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। ও যুবক আল্লাহর গোলাম, আমি কিন্তু তোমাকে হুজুর হওয়ার পরামর্শ দেই না, যে তুমি স্কুল কলেজ বাদ দিয়ে আসো, মাদ্রাসায় আসো, আমার মতো হুজুরে বাকরি লাগাও, হাতে তসবি নাও, না না না। আমি তোমাকে কি বলতে চাই? তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো বাধা নেই, তুমি একজন ডাক্তার হও, কলিজা পড়ে দোয়া করি আল্লাহ কবুল করো, তুমি একজন ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার দাবি বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো মুরব্বীরা কষ্ট না পায়, তোমার আচরণে যেন বন্ধু বান্ধব কখনো কষ্ট না পায়। ও যুবক, একটু ডানে ভাবে তাকাইয়া দেখো, গভীর ভাবে জ্ঞান খাটাও, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে জেনারেল লাইনে থাইকা পাঁচ বেলার নামাজ পড়ে, মিথ্যা বলিও না, আসে না নাই। তুমি তোমাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার পাঁচ বেলার নামাজ পড়ে, সত্য বলো, আসে না নাই? তুমি তোমাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে, পাঁচ বেলার নামাজ পড়ে, কোরআনের তেলাওয়াত করে কত সুন্দর ভাবে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো ময়দানে কৃষি কাজ করে, দোকানে শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, এক বেলার নামাজও বাদ দেয় না, যা কামাই করে মা বাবারে খাওয়া, আজান হলে নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়, আসে না? তুমি কেন পারবা না রে বাবা? আর কয়েকদিন বা তোমার হায়াত আছে গ্যারান্টি? এই ঘুমের ঘরে মরেনি কেউ? মরে না, ঘুমের ঘরে মরে, আল্লাহ না করুক তুই যদি মরে যাও, ঘুমানোর সময় যদি ঘুমের ঘরে তোর মরণ হয়, যদি একবার ভাবতি কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনতি না, ভয় লাগতো যে আজরাইল আইসা যদি দেখে আমার কানের মধ্যে কানের তার লাগানো,
এই ভয়টা যদি আসতো তুই কানের তার লাগায় বিছানায় শুইতি না রে বাবা তোমার মতো যুবক ফজরের আজান দিলে উজু বানায় মসজিদে যায় তুমি পারো না কেন বাবা আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো পারলে এখনো তো চ্যালেঞ্জ দাও কোরআন শরীফ এটারে তো কেউ আলমিরায় তালা বাইরা রাখে নাই সব জায়গায় খোলা মেলা পারলে তুমি একটা ভুল বের করে দেখাও আমি এখন দাড়ি কেটে ফেলবো জামা কাপড় আগুন দিয়া আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে নাচ গান শুরু করো আল্লাহর কোরআনের একটা ভুল বের করে দেখাও পারবা 1500 বছর পর্যন্ত অপচেষ্টা বহু বেঈমানেরা করেছে পারে নাই বরং বহু বিধর্মী মাথা নত করে কালেমা পড়েছে ওই কোরআন একটু জবাব দাও জবান খুলে সত্য নাকি মিথ্যা কোরআন পুরাটাই সত্য নাকি কিছু কিছু সত্য একটু আবার জবাব দাও ঈশ্বর আল্লাহর সত্য কোরআনের ভেতরে জান্নাতের বয়ান আছে নি জাহান্নামের বয়ান আছে নি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও কোরআনে বলেছেন স্পষ্ট ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম নেক আমল যারা করবে তারা জান্নাতের যাত্রী আর যারা গুনাহ করবে তারা জাহান্নামের যাত্রী মিথ্যা কথা বলা কবিরা গুনাহ গালি দেওয়া কবিরা গুনাহ নাচ গান করা দেখা কবিরা গুনাহ মা বাবার সাথে বেয়াদবি কবিরা গুনাহ আলেম খান আলেমদের বিরুদ্ধে কথা বলা কবিরা গুনাহ গীবত করা কবিরা গুনাহ চুরি ডাকাতি করা কবিরা গুনাহ অন্যের জিনিস না জিগাইয়া ধরা কবিরা গুনাহ অন্যের জিনিস না জিগাইয়া খাওয়া কবিরা গুনাহ সুদ খাওয়া কবিরা গুনাহ ঘুষ খাওয়া কবিরা গুনাহ ও আল্লাহর বান্দা অন্যের হক নষ্ট করা কবিরা গুনাহ নবীর উম্মত এই গুনার রাস্তায় যারা চলবে তাদের ঠিকানা জাহান্নাম আল্লাহ জাহান্নামটা কেমন আল্লাহ বানাইছেন আল্লাহ তাও কোরআন বয়ান করেছেন জান্নাতটা পাবে নেক আমলওয়ালারা তাদের জান্নাতটা কেমন সুন্দর জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এমন জান্নাত আল্লাহ দিবেন যেই জান্নাতের নিচে মধুর নহর দুধের নহর পানির নহর প্রবাহিত থাকবে ঝর্ণা ধারা এমন জান্নাত আল্লাহ দিবেন বেনামাজিরে না নামাজিদের জন্য এমন জান্নাত আল্লাহ দিবে যেই জান্নাতে কোনোদিন কালো মানুষ যাবে না সব থাকবে যুবক যুবতী বুড়ি বুড়া থাকবে না জান্নাতে কোনো বাথরুম নাই কোনো দুর্গন্ধ নাই এমন সুন্দর জান্নাত আল্লাহ দিবেন আর এই নেক আমল করলে পরকালে জান্নাত পাবে শুধু এতটুকুই না দুনিয়াতেও জান্নাতের মজা অনুভব করে চলবে এই যে আমরা একটু আগেই বলছি নবীর তরিকা মানিয়ে টুপি পরলাম দাঁড়িয়ে রাখলাম নামাজ পড়ি পর্দা করি আজকে এক দল করে দুনিয়া দুনিয়া কইরা এক দল ভাগছে আর এক দল করবে আবার আসবে আবার এক দল ভাগবে এইভাবেই চলতেছে দুনিয়াদারে আর আমরা যারা নবীর তরিকা মাইনা চলি আমগো ঠান্ডা নাই গরম নাই আমগো উপরে নাই নিচে নাই আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি কই বলো তো তোমরা নবীর তরিকা বাদ দিয়া আমাদের থেকে কতটুকু উপরে উঠছো কতটুকু আগায় গেছো হ্যাঁ তুমি দেখাইতে পারবা যে হুজুর আপনারা ফকির আমরা ধনী আমরা বিল্ডিং আছে বিশাল দশতলা ওই বিল্ডিং দিয়ে কোসু করবা যদি বিল্ডিং মানুষে আগুন দিয়ে জ্বালায় দেয় ওই বিল্ডিং এর ভ্যালু কি ওই কোটি টাকার লাভ কি যে টাকা তুমি খেতে পারবা না দুধ খাইসা নোটিশ দিয়া বলবে সব সরকারি তহবিলে জমা দাও ওই টাকার মাস্তানি করে কিলা ওই বিল্ডিং এর মাস্তানি করে কিলা ওই চেয়ারের লাভ কি যেই চেয়ার একবার সাইরা জুতা তুইয়া ফালাইতে ওই চেয়ারের কি মূল্য আর আমরা ওলামায়ে কেরাম নবীর তরিকে মাইনা যারা চলতেছি কই আমগো চেয়ারের কোনো মেয়াদ আছে নি আছে আমরা দুনিয়া তো আলহামদুলিল্লাহ বাদশাহ পরকালেও বাদশাহ তার মানে এইটা না নাক টেনে ঘুমাবো আপনাদের পায়ে ধরে ধরে দাওয়াত দিই বুঝাই এই যে এতক্ষণ বয়ান করলাম দুনিয়াতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নাই এত কষ্ট দুনিয়াতে রকম কষ্টের কোনো কাজ নাই অনবরত কথা বলা মেধা খরচ হইতেছে শরীরের প্রত্যেকটা রন্ধ্রে ঘন্ধ্রে গিয়ে এফেক্ট করতেছে আঘাত করতেছে আবার টাইম মতো খানা নাই ঘুম নাই এত কষ্ট করে 12টা মাস দৌড়াচ্ছি জার্নি করা যে কত কঠিন ঢাকা শহর 2 দিন ঘুরাইলে বান্দা দোকান বন্ধ 3 দিন বিছানায় শুয়ে থাকবে দোকান খোলা যাবে না মোবাইল বন্ধ আর আমরা 12 মাস সারা রাত রাস্তায় দৌড়াই আবার ঘন্টাকে ঘন্টা চিল্লেই কই একটা কথা তো কাউকে আঘাতমূলক বলি নাই এবং কোনো দলের পক্ষে দাওয়াত দেই নাই যে আসো আমার দলে আসো অমুক পীরের দলে যাও অমুক লাইনে যাও স্কুলওয়ালারও বাধা দেই নাই চাকরি করে তাকেও আমি নিষেধ করি নাই বরং আমি সুন্দর আশ্বাস দিলাম ও চাকরিজীবী ভাই চাকরি করো ও কলেজের ছেলে কলেজে পড়ো তোমার কোনো বাধা নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও কিন্তু একটা দাবি আমি করছি বেয়াদব হইও না বেয়াদব হইও না তোমার কারণে যেন আমার রসুলের সুন্নত জবাই না হয় তোমার কারণে যেন আমার মদিনার নবী কষ্ট না পায় বলবে হুজুর আমি মদিনার নবীরে কষ্ট কেমনে দিলাম বা তুমি নিজেও দাড়ি রাখো নাই আর একজনে নবীর মহব্বতে দাড়ি রাখছে তুমি তাকে বাজে কথা বললা এই তোর বয়স কত কয় 27 বিয়া করছো নি কয় না এত তাড়াতাড়ি দাড়ি রাখলি কেন
এত তাড়াতাড়ি কেন বুজুর্গ হয়ে গেলি? অথচ মদিনার নবী বলেন যুবকদের দ্বারা আমি মুহাম্মদের উপকার হয়েছে, বুড়ারা আমার বিরোধিতা করেছে। ও যুবক, মনটাকে বুঝাও যে মন আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, মা বাবার খেদমত করে আমি কেন পারি না? ওই মা বাবার পর দোয়া নিয়ে জীবনে সফল হতে পারবা না? ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, এখনো সময় আছে, তওবা করে নাও, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো হে মালিক, জীবনটা গুনায় কাটায় দিলাম, হাতের গুনা, চোখের গুনা, জবানের গুনা, অন্তরের গুনা, তওবার নিয়ত করে নাও, আল্লাহকে মনে মনে বলো মরিয়া গেলে যাবো আর নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়ে চলব, আর নবীজির সুন্নাত অনুযায়ী পাঁচ বেলার নামাজ পড়ব। দেখবা তুমি এক সময় যদি ডাক্তার হও তোমার সম্মান অনেক উপরে উঠে যাবে, নবীর মহব্বতের কারণে, সুন্দর আদর্শের কারণে পাঁচ বেলার নামাজ, আল্লাহর কাছে তওবা করো আর নামাজ ছাড়বা না, বেপর্দায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, নবীর তরিকার বাহিরে চলবা না। ও আল্লাহর বান্দারা, টাকা লই আইছি অনেক বৃষ্টির মধ্যে, আল্লাহর মহব্বত নিয়ে তওবা করো ও আল্লাহর বান্দারা, যদি এই নিয়ত করো তওবা করো, আল্লাহ এত দয়ার মালিক, মুহূর্তের মধ্যে আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলো এক সেকেন্ডে মাফ করে দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাতিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ও যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কাছে তওবা করেন, তবে এটাও 100% সত্য, তওবা সবার কপালে নসিব হবে না। 13টা বছর আবু জাহিল নবীরে দেখলো, বয়ান শুনল, কালেমা পড়ে নাই, 27 বছরের যুবক নবীর কল্লা কাটতে গেছে, গিয়া কালেমা পড়ে ফেলেছে, কে? আবু জাহাল 13 বছর নবীরে দেখলো, কালেমা পড়লো না, বয়ান শুনলো, আর 27 বছরের যুবক নবীর গর্দান কাটতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হইয়া গেল। শুধু মুসলমান না, দরবারে টেনিয়া দাঁড়াইয়া বাইতুল্লাহর পাশে গিয়া কয়, হে মুশরিকেরা, ও নবীর দুশমনেরা, আয় মুহাম্মদের বিরুদ্ধে কথা বললো, ঘুরে দরকার নাই, আমি ওমরের দরবারই যথেষ্ট। সেই ওমরকে এমন সম্মান আল্লাহ দান করলেন যে ওমর যে রাস্তা দিয়া চলে শয়তান ওই রাস্তায় চলতে ভয় পায়, কেমন পাওয়ার আল্লাহ দিল। ও যুবক, তোমার ভেতরে তো সালাউদ্দিন আইয়ুবীর স্পৃহা ঢুকানো আছে, তুমি কোন যুবক, কোথায় চলছো বাবা? তোমার ভেতরে এমন পাওয়ার আল্লাহ দান করছেন যে পাওয়ার দিয়া অল্প সময়ে গোটা দুনিয়াটাকে তুমি নিয়ন্ত্রণে নিয়ে আসবা, এমন পাওয়ার তোমার মধ্যে আছে, তুমি সেটাকে কেন নষ্ট করো? নষ্ট হয় তোমার এই চরিত্র দোষের কারণে, ফিরে আসো রে বাবা, ভালো একটা সন্তান হইয়া উপহার দাও, কবি নজরুলের ইতিহাস পড়ো, কত গর্ব করো, তোমার মতো সারা রাত যদি চরিত্র বিধ্বংসী মোবাইলে অন্যায় করত, জীবনে কবি নজরুলের নাম কেউ নিত না। আল্লাহ তোমাকে মেধা দিছেন, লেখাপড়া করো, ভালো আদর্শ সন্তান হইয়া মাথা উঁচু করে দাঁড়াও, আল্লাহ তোমারে দিয়ে কি না পারে? হ্যাঁ, বাংলাদেশের মধ্যে তোমাকে সবাই মাথায় নিয়ে চলবে, চরিত্র খারাপ থাকলে কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না, জীবনেও না, আখেরাতের লাইনে তো না, দুনিয়ার লাইনেও কেউ তোমার সম্মান করবে না। চরিত্র যাদের ভালো তাদের মাথায় সবাই নিয়ে দৌড়ায় মহব্বতের সাথে, অতএব এখনো সময় আছে, তওবা করো আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপর্দায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা, মুরব্বীদের দোয়া নিয়ে চলবা, জবান কন্ট্রোল রাখবা, তওবা সবার নসিব হবে না, যাদের কপাল ভালো তওবার নিয়ত আছে, মরিয়া গেল নামাজ আর ছাড়বা না, মদিনার নবীর তরিকা মতো চলবা, আলেমদের দোয়া নিয়ে চলবা, মা বাবার দোয়া নিয়ে চলবা, তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও।